আসলে আমরা একদম দলুদিয়া ঘাটেই শুটিংটা করেছি এবং ওটা আসলে কোভিড সিচুয়েশনটা যখন চলছিল তখন একটু শেষ হয়ে এসেছে 2020-তে অক্টোবরে ওটা আমি শুট করলাম। চ্যালেঞ্জিং আসলে অনেক কারণ আমি কখনোই যৌনকর্মী চরিত্রে অভিনয় করিনি। ওখানে আমাকে আসলে 5 দিন রাখা হয়েছিল, আমাকে বললো যে 5 দিন ওখানে থাকতে একটু ওদেরকে দেখতে, যে ওখানে আমার ক্যারেক্টারটা যৌনকর্মী হলো যেটা হয় যে হিউম্যান ট্রাফিকিংয়ের অনেক বড় একটা ব্যাপার আছে। আমি একজন যৌনকর্মী কিন্তু আমি সমাজের এই ব্যাপারগুলোকে প্রটেক্ট করি। তো 5 দিন থাকার পর মোট 15 দিন আমি ওখানে শুটিং করেছি। এটা আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা, আমার মনে হয় সেটা দেখার জন্য আপনাদের হলে আসতে হবে। এবং আমার পুরো শ্যুটটা কিন্তু কোনো সেট ছিল না, একদম মানে ওই এলাকাতেই শুটিং করা হয়েছে। বীরত্বও একটা খুব ভিন্ন গল্প, সেখানে মূল গল্পটা কী, মূল গল্পটা কিন্তু আমি আপনাদেরকে বলিনি। ওখানে কিন্তু আমার একটা বাচ্চা আছে, যে বাচ্চাটাকে আপনারা ট্রেলারে দেখতে পাচ্ছেন, পোস্টারে দেখতে পাচ্ছেন, মূল গল্পটা কিন্তু ওই বাচ্চাটাই। তাই এটা দেখতে হলে আসলে আপনাদেরকে হলে আসতে হবে। এবং আমি আর্টিস্টদের কথা একটু বলতে চাই, আমার অপোজিশনে যে ছিলেন, আমার মনে হয় পোস্টার দেখে অনেকেই চিনতে পারছেন না আমার অপোজিশনে কে আছে, নাসিম ভাই। মানে নাসিম ভাইয়ের লুকটা এমনভাবে, উনি একজন দালাল ক্যারেক্টার করেছে, এমনভাবে লুকটাকে চেঞ্জ করেছে, অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে আমার অপোজিশনে উনি কে। ইস্তেখার দিনার ভাই আছেন, যিনি খুবই একটা ভিন্ন একটা ক্যারেক্টার করেছে, মানে ভিলেন, যেটা মানে যে চরিত্রতে কখনোই আপনার ওনাকে দেখেননি। আর ডাক্তার ক্যারেক্টারটা করছে ইমন, ওখানে শতাব্দী ওয়াদুদ উনি করছে হলো পুলিশের ক্যারেক্টার। আমার মনে হয় যে আপনারা হতাশ হবেন না, আপনারা পরাণ হাওয়া দেখে যতটুকু স্বস্তি পেয়েছেন, দিনডা ডে গুলোই দেখে, শান এগুলো দেখে আপনারা যতটা স্বস্তি পেয়েছেন, আমার মনে হয় এই ছবিটা দেখলে আপনারা সেই স্বস্তিটা পাবেন।